আজি বঙাইগাঁও জিলা অন্তর্গত দক্ষিণ বৈতামারী আঞ্চলিক কোচ রাজবংশী ছাত্র সন্থার আর দক্ষিণ বৈতামারী আঞ্চলিক মহিলা সমিতি গঠন করার লগতে আক্রাসুর কেন্দ্রীয় সমিতিক আদরণি জানিয়া সম্বর্ধনা অনুষ্ঠান পাতিয়া সাধারণ সভা এখন পাতা দেখা যায় শালবাড়ী মালিপাড়ার বাসন্তী মন্দিরের আগিলাত। কমল কিশোর অধিকারীয়ে আজির এই সাধারণ সভাত সভাপতিত্ব করে। এই সভাত মুখ্য গোষ্ঠী হিসাবে উপস্থিত থাকে আক্রাসুর কেন্দ্রীয় সমিতির মারেয়া গকুল বর্মন, কেন্দ্রীয় মহিলা সমিতির গড়েয়ানী পূরবী সরকার, মারেয়ানী সবিতা সরকার, বঙাইগাঁও জেলার আক্রাসুর গড়েয়া গোলাপ পাঠক, মারেয়া জয়প্রকাশ বর্মন, বঙাইগাঁও জেলার মহিলা সমিতির গড়েয়ানী অঞ্জলি বর্মন, মারেয়ানী বাম্পী বর্মন, লগতে ভালে কয়টা আঞ্চলিক সমিতির গড়েয়া আর মারেয়াই উক্ত সভাত উপস্থিত থাকে আর দক্ষিণ বৈতামারী অঞ্চলের রাইজে এইখান সভাত আগভাগ লয়া আজির এই অনুষ্ঠানখান সুচারুরূপে হওয়া দেখা যায়। দক্ষিণ বৈতামারী আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত নতুনকে এখন আঞ্চলিক কমিটি গঠন করা হল। কমিটিখানত মোক সভাপতি হিসাবে নির্বাচিত করিলে আর ইয়ার সম্পূর্ণ হিসাবে নির্বাচিত করিলে। আমার সভাপতিত্ব নতুনক নির্বাচন করার ক্ষমতা প্রজাবংশী রাইজর সঁহারি পাই ভাল লাগিল আর আশীর্বাদ করিলে। তেনে আমি আমার জাতিটক আগে লো যাব পারো, আমি জাতির কাম করব পারো। আমার যে আর ইমান দিনে আমার যে আন্দোলন আছিল, যে দাবি আছিল, সেইবিলাক যেন আমি পূরণ করব পারো আর সরকারে যেন আমার কথা শুনে। আর আমার যান মানে লগ বন্ধু যান আছে আই মাতৃ সকলকে লগত লো যেন আমি একত্রিত হয়ে কাম করব পারো। আমার সভাপতি সম্পাদক লো আমি 30 জনীয় কমিশন গঠন করা হল। কেজন আছে মহিলা কমিটিও 30 জন আছে। মোর নাম মৃদুল রায়, সম্পাদকর নাম সঞ্জিত বর্মন। 2020 বর্ষর লোকসভা রাজ্যসভার অধিবেশনের সময়তে যদি জনজাতিকরণের মর্যাদা প্রদান নকরে তেতিয়াহলে নিশ্চিতভাবে সদকচুর ছাত্র সন্থায় নিজের স্থিতি গ্রহণ করে বিজেপি নেতৃত্ব মিত্রজোঁট সরকারখনের বিরোধীও আমার প্রতিবাদী ঢৌ কার্যসূচী আমার রাজনৈতিকভাবে আমার সরকার পরিবর্তন করার যে কচুমশ্রী সকলের মানে ক্ষোভ বেদনা আছে সেই বেদনা কিন্তু দেখবলে পাব। আর সেই কারণে সময় থাকতে আমি আবেদন করেছো, অনুরোধ করেছো সময় থাকতে কচুমশ্রী সকলক দিয়া প্রতিশ্রুতি যা বিধানসভা, যা লোকসভা, যা পঞ্চায়েত নির্বাচন, যা পৌরসভা নির্বাচন দিয়া প্রতিশ্রুতি আখরে আখরে পালন করে আমাক জনজাতিকরণের মর্যাদা প্রদান করব লাগে। অন্যথা কিন্তু আমি ইতিমধ্যে কইছো যদি আমাক জনজাতিকরণের মর্যাদা প্রদান নকরে তাহলে কিন্তু কচুমশ্রী জনগোষ্ঠীর রাইজে ইয়ার উচিত প্রত্যুত্তর দিয়ার কারণে কিন্তু বর্তমান আমারও এতিয়া প্রশ্ন এটা উদয় হয়েছে। যেহেতুকে মেডিকেলত হোক ইঞ্জিনিয়ারত হোক আমি এসটিকরণ হওয়ার লগে লগে আমি সংরক্ষিত আসনের অন্তর্ভুক্ত হোক আর ইয়ার জড়িয়ে ভালেকেইটা জনগোষ্ঠীর কারণে সুকিয়া সুকিয়াকে এতিয়া মেডিকেলত আসন সংরক্ষিত করার কারণে যা কালি আমি শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কম্পার্টমেন্ট যোগে ঘোষণা করা দেখবলে পাইছো। গতি ইয়ার অর্থটো এনেকুৱা নাকি যে সংরক্ষিত মেডিকেলত আমাক আসন ব্যবস্থা গ্রহণ করে দি জনজাতিকরণের বিষয়টো আকৌ লেহেমিয়া করব বিচারিছে নাকি? গতি কোনো কারণতে জনজাতিকরণ করার ক্ষেত্রত আমাক মেডিকেলত সিট সংরক্ষণ করে যাতে আমাক ইয়ারপর বঞ্চিত করা নহয় তার কারণে আমি সরকারের বিত্তমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি স্পষ্টভাবে আহ্বান জানাব বিচারিছো। আমাক জনজাতিকরণ করার লগে লগে অটোমেটিক্যালি আমি কচুমশ্রীর কারণে 8টা নহয় কচুমশ্রীর কারণে 100টাও আমার মেডিকেলত সিট সংরক্ষিত করার কারণে ব্যবস্থা গ্রহণ করব লাগবে। তার কারণে 8টা জনগোষ্ঠী এপাচি হাকত এটা মানে জলকীয়া দিয়ার নিচিনা আমার সংরক্ষণের ব্যবস্থা করিলে আমার জাতিটো কেতিয়াও ভবিষ্যতে সুরক্ষিত নহব। তার কারণে আমি স্পষ্টভাবে কব বিচারিছো যেহেতুকে যাকালি অধ্যক্ষ আমার মন্ত্রীগতর স্পষ্টকে কব লাগিছিল যে প্রতিবেদন প্রেরণ করা নহল, বাতরি কাকতত নিউজ মানে ওলাইছিল, ইয়ার উপর প্রতিক্রিয়া প্রদান করব লাগিছিল। কিন্তু তাকে নকরি বরঞ্চ শিক্ষার ক্ষেত্রত বা মেডিকেলত এডমিশন করার ক্ষেত্রত যি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে তাক আমি নুই করা নাই। কিন্তু আমার এটা প্রশ্ন উঠে হয়েছে যেহেতু জনজাতিকরণের প্রক্রিয়ার জড়িয়ে অলরেডি ডক্টর ইঞ্জিনিয়ারবিলাকত আসন সংরক্ষণের ব্যবস্থা থাকে, তাতে আমার
কোনো সীমা সংখ্যাটো নাথাকে কিন্তু আজি আমাক এটা নির্দিষ্ট সীমা সংখ্যা মানে আমাক বান্ধি দিলে গতিকে ইয়ার জড়িয়ে এটা কথা স্পষ্ট হল যে আটজনেহে বছরক মানে মেডিকেলত এডমিশন করে তেওঁলোকে শিক্ষা লাভ করব পারিব বা ডক্টর হব পারিব গতিকে ইয়ার জড়িয়ে আমি এখানে কইছো প্রশাসনসকল যাতে এই ক্ষেত্রে কোনো কারণে বঞ্চিত করা নহয় মেডিকেলত এডমিশন করার কারণে তার কারণে অসমৰ বিত্তমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীক আহ্বান জানাইছো জনজাতিকরণ মর্যাদা প্রদান করে প্রশাসনসকলক এই প্রতিশ্রুতি অচিরে তেওঁলোকে রক্ষা করার কারণে ব্যবস্থা গ্রহণ করব লাগে কারণ কোচংশীসকল আর যুগ যুগান্তর ধরে অপেক্ষা করে অপেক্ষার নামের অপেক্ষা করে থাকবে বিচার নাই সেই কারণে আজির আজির এই সংবাদ মাধ্যমের জড়িয়ে আমি শিক্ষা স্বাস্থ্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আহ্বান জানাব বিচার অচিরে প্রতিবেদন প্রেরণ করে আগন্তুক শীতকালীন যে লোকসভা রাজ্যসভার অধিবেশন অনুষ্ঠিত হবে তাতে আমার জনজাতিকরণ মর্যাদা প্রেরণ করার ক্ষেত্রে বিল পারিত করে আমাকে নিয়ে আসবেন ধন্যবাদ।